শুধুমাত্র বনাঞ্চল বা বরফাঞ্চল নয়, গভীর সাগরের তলে বসবাসকারী প্রাণীর মধ্যেও আমরা ক্যামোফ্লাজ কৌশলের অপূর্ব প্রয়োগ দেখতে পাই। সামুদ্রিক প্রাণীদের মধ্যে বোধ করি অক্টোপাসই এই কৌশলের সার্থক এবং সর্বোত্তম প্রয়োগকারী। অক্টোপাসের কোনো কোনো প্রজাতি সাগরের যে স্তরে ঘুরে বেড়ায় তার সাথে নিখুঁতভাবে খাপ খাইয়ে নিজেদের দৈহিক কাঠামো এবং রং পরিবর্তন করে নেয়। এখানে আমরা যে অক্টোপাসকে দেখতে পাচ্ছি তা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজের আকার আকৃতি ও রং পরিবর্তনে অত্যন্ত দক্ষ। যখন এটা ঘুরতে ঘুরতে সাগরতলের বালুকাময় কোনো এলাকায় চলে আসে তখন ক্যামোফ্লাজ কৌশল প্রয়োগ কঠিন হয়ে দাঁড়ায়। এ অবস্থায় সে বালুর অনুরূপ একখণ্ড সাগর গুল্মের আকৃতি ধারণ করে আত্মরক্ষা করে থাকে। ক্ষেত্রবিশেষে এই অক্টোপাসটি এত দক্ষতার সাথে নিজের আকৃতি পাল্টায় যে একটি শিলাখণ্ড থেকে একে পৃথক করে দেখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এই শিলাখণ্ডে আরেকটি অক্টোপাস লুকিয়ে আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এটি গতিশীল হয় ততক্ষণ পর্যন্ত একে চিহ্নিত করা অসম্ভব। প্রথম দৃষ্টিতে এই মাছটিকে মনে হতে পারে কোনো সমুদ্র গুল্মের মাঝে লুকায়িত, কিন্তু একটু পিছনের দিকে তাকালেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তখনই বোঝা যাবে এটি আসলে কোনো লতা গুল্ম নয়, বরং লতা গুল্মের আদলে লুকিয়ে থাকা একটি মাছ যার নাম সি হর্স বা সিন্ধু ঘটক। এই প্রাণীটিকে প্রথমে দেখলে মনে হবে একটি সি স্পঞ্জ, আসলে এটিও একটি মাছ। বর্ষী সদৃশ্য এর বিশেষ অঙ্গটিকে ধন্যবাদ দিতে হয়, কারণ এর বদৌলতেই এটি ছোট ছোট মাছ শিকার করে থাকে।